আসলে আমি না খুব খুশি হয়েছি তুমি যে আসছো মানে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম খাও না শুরু করো এটা এটা কি আপনি বানিয়েছেন ইটস জাস্ট আ বিগিনিং মানে শুরু করো মানে অনেক কিছু আরও আছে আসলে হয়েছে কি না মানে চাইছিলাম বাইরের থেকে খাবার আনাতে বুঝছো তুমি তো আবার ডায়েট করতেছো তাই বাইরের খাবার না আনিয়ে আমি চিন্তা করলাম যে নিজে কিছু বানাই এই কারণে এটা বানাইছি আর কি খেয়ে দেখো ভালো লাগে না লবণ বেশি খাওয়া যায় একটু খাইলে ভালো বুঝলি তো লবণে অনেক কিছু মানে আয়োডিন টায়োডিন থাকে অনেক ভালো তো লবণ মানে আপনি লবণ বেশি দিচ্ছেন যাতে আমরা আয়োডিন পেতে পারি নুডলস থেকে না মানে বানানোর সময় নার্ভাস ছিলাম অনেক যে কীভাবে বানাবো না কীভাবে বানাবো তোমাকে খাওয়াচ্ছি প্রথমবার এই কারণে হয়তো লবণটা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ ইচ্ছা করে দেয়নি বুঝতে পারছো আচ্ছা আরেকবার কি কতবার করবেন জিলু ভাই অসুবিধা নেই চিকেন টিকেন এগুলো তো সবসময় বাইরে খাওয়া দাওয়া করি বুঝলি না বাইরে খাও বা ইয়ে খাও আজকে আমার হাতে খাওয়া একটু খাইলা এই কারণে তো ডিনার স্পেশাল কিছু না থাকলে আমি নিজে হাতে রান্না করে খাওয়াই একটা স্পেশাল ব্যাপার আছে না যদি না থাকে তাহলে কেমন হইলো বুঝো না জিলু ভাই আমি আসলে আপনাকে থ্যাঙ্কস জানাতে যাচ্ছি মানে এত সুন্দর একটা ইভিনিংয়ের জন্য যদিও আমি ফার্স্টে মানা করেছিলাম যে আমি আসবো না বাট এখন মনে হচ্ছে যে আমি যদি না আসতাম তাহলে অনেক বড় কিছু মিস করে ফেলতাম আর সবচেয়ে ভালো লাগছে যে আপনি আমার জন্য নিজ হাতে নুডলস বানিয়েছেন ইট মিন্স আ লট টু মি না আসলে হয়েছে কি আমিও এটা চিন্তা করতেছিলাম যে এই আজকের সন্ধ্যাটা মানে আমার জন্য অনেক আনন্দ হয়েছে মানে আমি হেভি এনজয় করছি তোমার সাথে তুমি যে আসছো এটা আমি অনেক খুশি হয়েছি এবং আমার ডিনার অ্যাকসেপ্ট করছো আমি অনেক খুশি আমি যে তোমার জন্য এত কষ্ট করে এটা রান্না করছি এটা আমার কষ্ট মনে হইতেছে না এখন মানে এটা না করলে আমি এনজয়টা করতে পারতাম না সো তোমার আসলে মানে তুমি আমাকে কী থ্যাঙ্কস দেবে আমি তোমার থ্যাঙ্কস দিচ্ছি আর কি যে এটা আমার সারা জীবন মনে থাকবে তো আমি চাচ্ছিলাম যে এই জিনিসগুলো আরও যাতে মনে থাকে মানে আমি যাতে আরও মেমোরেবল করা যায় আজকের দিনটা সেই জন্য কি তুমি আমার সাথে একটু ডান্স করবা জিলুর ভাই আপনি আমাকে বলছেন ডিনার করতে আসতে আমি ডিনার করতে আসছি আপনি আমাকে যখন যেটা বলতেছেন আমি তখন সেটা করতেছি মানে আপনি কি পাইছেন আমি আপনার সাথে এখন ডিনার করছি এর মানে কি এখন আমি আপনার সাথে ডান্স করব মানে কি সমস্যা কি আপনার একটার পর একটা বলেই যাইতেছেন আর আমি করেই যাইতেছি মানে বাচ্চাদের মতো কেন আবদার করতেছেন হ্যাঁ মুডটাই নষ্ট করে দিলাম